आज तुम्हारे ये वीडियो ते देखाबो कौन धरनेर पेंसिल भालो एवं तार सठिक व्यवहार ना एटा कोनो वाणिज्यिक विज्ञापन नय आवार कोनो उपदेश नय जस्ट आलोचना एखन देखाबो जे कौन धरनेर पेंसिल आकार क्षेत्रे भालो। देखो आमी एकटा पेंसिल एखाने नियेछि, एटा दाग टेने देखालाम, और एक तो दाग टन आकटाते दाग टन एटा तो देखिए दीची। एखाने जो पेंसिलगुलो व्यवहार कर लम ये तीनटा पेंसिल देखा, ये तीनटा पेंसिल किन्तु आकार पक्षे खूब ही उपयुक्त। एटा स्मूथ भावे टानानो जाए और खातार उपरे खूब एक आचड़ पड़े ना। ये पेंसिल दिए आँकले बाच्चारा सत्य आँका भालो करते पारबे। एबारे आसछि शार्पनारेर कथाय। एखाने अनेकगुलो शार्पनार देखानो हयेछे, तार मध्ये थेके आमि तीनटे राखलाम। शार्पनार सबगुलोई भालो, तो एकटा लम्बा छोला जाबे आर एकटा शर्ट। देखो आमि एटा जेटा शर्ट सेटा देखाच्छि, एटा एकटा छोटो छोला जाबे, एटा छोटो, आर एरपरे जेटा देखाबो एटा एकटु लम्बा छोला जाबे। पेंसिलेर मुखटा एकटु लम्बा देखाबे। एटार क्षेत्रे कोनो असुविधा नेई, जेटा होक ইউজ করলে হবে। তবে আপনার বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে ইউজ করতে দেওয়া ঠিক না, ওরা পেন্সিলকে প্রায় নষ্ট করে ফেলে। তাই যতটা সম্ভব ওদেরকে না দিয়ে আপনারাই সার্ভ করে দেবেন। আর আপনার সার্ভ করার পর পেন্সিলে একদম পয়েন্ট রাখবেন না, একটু পয়েন্টটা ভোঁতা করলে আঁকার ক্ষেত্রে ভালো। একদম পয়েন্ট থাকলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, তাই শার্পনার ইউজ করবেন আপনারা। ইউজ করার পর একটু পয়েন্টটা ভোঁতা করে তারপরে ওদের হাতে দেবেন। এই দেখুন একটু ভোঁতা করার পর সেইভাবে স্মুথভাবে টানা যাচ্ছে। এরপর আমি এটা ইরেজ করে দেখাচ্ছি। যেটা একটু ভোঁতা থাকবে সেটা ইরেজ করা খুব সহজ হবে, আর যেটা খুবই পয়েন্টেড থাকবে সেটা কিন্তু খাতার উপরে একটা আঁচড় রয়েই যায়। এবার আসছি পেন্সিল ধরানোর ক্ষেত্রে, সঠিক ধরবে কোনখানটা। এরকম দু আঙুল ছাড়ার পর যদি ওখানটা ধরানো হয় তবে সেটা সঠিক আঁকা যাবে। অনেকে একদম মুখের কাছে ধরে, এটা কিন্তু ঠিক না। একটু ডিস্টেন্সে ধরলে ওদের আঁকাটা দেখতেও পাওয়া যাবে, আঙুলে আড়াল হবে না, আর ঠিকভাবে প্রেসার দিয়ে সঠিক লাইন টানা যাবে বা আঁকা যাবে। এভাবে দূরে ধরা অভ্যাস করলে ওদের অভ্যাসটা ঠিকই থাকবে। এরপর দেখাচ্ছি রাবার বা ইরেজার। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে বাজারে বিভিন্ন রকমারি রাবার কিনে, যেটা খুব হার্ড, খাতায় মোছাই যায় না, খাতার পেপারটার উপরে চাপ পড়ে। এখানে আমি যে রাবারটা দেখি সেটা নন-ডাস্ট রাবার। এটা দিয়ে কিন্তু ইরেজ করলে খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ইরেজ হয়। তাই আমি এটা দেখালাম। এভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করান বাড়িতে। আশা করি ওরা ভালোই করতে পারবে।